চলুন দেখে নেওয়া যাক মামবুরিদ আইল্যান্ড কেমন ছিল। আমরা চলে আসছি মামবুরি আইল্যান্ডে। মামবুরি আইল্যান্ডের একদম মাঝখানে আমরা আমাদের নিউট্রিশন টিমের কাজ করতেছি আমরা। এখানে কিছু কিউট বাচ্চা দেখা যাচ্ছে, ওর মুখে সম্ভবত পাউডার লাগানো বা কিছু একটা হবে। এবং আমি আরও একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি। মাস নমস্তিয়াপা, এ নমস্তিয়াপা মাস জানু, ওকে স্যার মামুন, ওকে। এখানে আরও একটা মেয়ে ছিল, ওরা স্কুলের বাচ্চা, ওরা ওই যেদিকে দেখা যাচ্ছে স্কুলের বাচ্চাগুলো এদিকে কিছু একটা করতেছে। ওরা মেয়েটা লজ্জা পেয়েছে মনে হয়, দৌড় দিয়ে চলে গেল এখান থেকে। এখানে এই যে আমরা টিক গাছ বলি, এটা মূলত পাহাড়ি অঞ্চলে হয়, এখানকার সবগুলো আইল্যান্ডেই এটা আছে। এখানে একটা আমি নতুন গাছ আজকে দেখলাম, এবং এই গাছে একটা ফল আছে, অনেকটা দেখতে কাঁঠালের মতো কিন্তু কাঁঠাল না। এবং এরা বললো যে এই ফলটা খুবই, এই যে এখানে একটা এখানে দেখা যাচ্ছে মাস বাস বুয়াইনি পাইনি আপা buah jarak kalau jarak oke okay. Enak ya? Enggak enak. Enggak enak. Bisa makan? Tak bisa dimakan nih. Oke. এরপাশে আমরা দেখলাম এখানে কামরাঙ্গার গাছও দেখা যাচ্ছে, পেঁপে অনেক দেখলাম, কলা দেখলাম, এবং নারিকেল গাছ তো আছেই, সবখানে নারিকেল গাছ। এবং এখানে ছোট্ট একটা দ্বীপ, 1 কিলোমিটার লম্বা হবে, কিন্তু বাড়িঘর সবগুলোই যে ভালো এমনটা না, কিন্তু দেখা যাচ্ছে বেশ ভালোই। এবং আমি দেখতে পাচ্ছি আশপাশে বাড়িগুলো পাকা বাড়ি। একটা মসজিদ দেখলাম, বেশ পাকা মসজিদ, বেশ ভালো মসজিদ। এই যে আর একটা বাড়ি দেখা যাচ্ছে। তো এত প্রান্তিক একটা অঞ্চলের দ্বীপ হয়েও আমার মনে হলো যে জীবনযাত্রা খুব একটা খারাপ না, যথেষ্ট ভালো। এবং এখানে অনেকগুলো গাছ আছে যেগুলো আমি চিনি না, নতুন নতুন গাছ দেখা যাচ্ছে। এই যে এই গাছটা আমি আসলে চিনি না কী গাছ। তো ট্রপিক্যাল অঞ্চলের যে গাছগুলো সাধারণত হয়ে থাকে সেগুলোই এখানে। এবং এখানে তাপমাত্রা সবসময়ই বেশি থাকে, বা কী বলে, বছরের অর্ধেক সময় গরমকাল, অর্ধেক সময় বর্ষাকাল। তো এখানে গাছপালা বা জীবনযাত্রার মানটা সেভাবেই নিয়ন্ত্রিত হয়ে থাকে আর কি। আমরা এই যে স্কুলে বাচ্চাগুলোকে পাইছি, oke, 1, 2, 3, liatin giginya, giginya diliatin kak. ওকে, ওদের একটা ফটো সেশন চলতেছে, দেখি কথা বলা যায় কিনা, ইংলিশ কেউ বলতে পারে কিনা জানি না। নমস্তিয়াপা রাপত আলো বিসা ভাষা ইংলিশ বলে দিলিয়াত সামা ওকে ইবো গুরু লজ্জা পাচ্ছে। এসডিএন কালি সংখ্যা 2, ইনি হচ্ছে আমাদের বু ইরা, ইবু ইরা, ইনি আমাদের সম্ভবত অ্যাসোসিয়েট প্রফেসর আমাদের ভার্সিটির নার্সিংয়ের। উনি আমাদের সঙ্গে টিমে আসছে আমাদের কমিউনিটি সার্ভিসে কাজ করার জন্য। এখানে পাশেই আমরা দেখতে পাচ্ছি একটা কবরস্থান, ইন্দোনেশিয়ান কবরগুলো যেরকম হয়ে থাকে, এটা হচ্ছে উন্মুক্ত একটা কবরস্থান। খুব একটা প্রাচীর দেওয়া নাই, জাস্ট গাছের, এই গাছগুলো লাগায় বোঝা যাচ্ছে একটা এরিয়া দেওয়া এখানে। এই যে কবরগুলো এরকম, ইন্দোনেশিয়ার কবরগুলো সাধারণত এইভাবেই দেওয়া থাকে। সাধারণত এখানে একটু কম সজ্জিত দেখা যাচ্ছে, শহরে বা ইন্দোনেশিয়ার মেইন আইল্যান্ডে যে কবরগুলো আছে সেগুলো মূলত সবখানে মূলত কবরে নাম বা জন্ম তারিখ, মৃত্যু তারিখ সব দেওয়া থাকে, বা দোয়া বা বিশেষ কোনো বাক্য থাকলে ওরা লিখে রাখে সাধারণত। এবং প্রতি বছর ঈদের সময় বা অন্যান্য বিশেষ মুহূর্তে ওরা কবরগুলো জিয়ারত করে। এটা চর্চাটা খুব বেশি ইন্দোনেশিয়াতে, সবাই করে এমনটা বলবো না, কিন্তু চর্চাটা অনেক বেশি। এই হচ্ছে এই ছোট্ট দ্বীপের জনপদ। নারিকেল গাছ দেখা যাচ্ছে, আর এই গাছটা তো বললাম যে আমি আসলে অপরিচিত একটা গাছ, যেখানে কাঁঠাল গোত্রীয় কোনো একটা ফল হয়। এবং আমি অন্য একটা গাছে দেখছি, এই গাছগুলো তো ছোটো গাছ, এগুলোতে ফল নেই, বড়ো গাছগুলোতে ফল আছে। এই পাশে একটা দেখা যাচ্ছে যে কামরাঙ্গার গাছ, তো আমরা আসলে নিউট্রিশন প্রজেক্টের কাজ করার জন্য এখানে আসছি। এবার আমরা ওয়েট করতেছি, কমিউনিটির লোকজন আসবে, বাচ্চারা আসবে, তাদের নিয়ে কাজ করব, সেই জন্য ওয়েট করতেছি আমরা। এখানকার লোকাল কমিউনিটি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে, দেখা যাচ্ছে সাগরের মাছ, সম্ভবত ভাজা, আমি জানি না, এখন টেস্ট করিনি।
এখানে অনেকগুলো কৃষক কি বলে জেলে আছে যারা মূলত মাছ চাষ করে বা মাছ ধরে জীবন নির্বাহ করে মাছ চাষের সুযোগ নেই মাছ ধরে হ্যালো বু মাকাসিয়া ini namanya ikan tongkol tongkol ya bu tongkol oke so মাছটার নাম হচ্ছে tongkol mas ikan tongkol ikan mane mas সাথে দেখা যাচ্ছে যে এরা বলে sambal সাধারণত মরিচ পেঁয়াজ এবং রসুনের একটা মিক্স এবং খুবই ঝাল হয়ে থাকে সাধারণত আর সাথে তো ভাত আছে মূলত মাম্বুরিত দ্বীপে যে বাচ্চাগুলো আছে তাদের মাদেরকে বাচ্চাগুলোকে নিয়ে আসতে বলা হয়েছিল বাচ্চাগুলো নিয়ে এসেছিল এবং আমরা দেখছি যে ওদের উচ্চতা কেমন তারপর হচ্ছে কারো কোনো বিশেষ সমস্যা আছে কিনা বয়সের সাপেক্ষে উচ্চতা কেমন এই বিষয়গুলো আমরা দেখছি আর হচ্ছে যদি কাউকে পরামর্শ দেওয়ার কোনো দরকার ছিল বলে মনে হয় তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে নিউট্রি পুষ্টিগত দিক বিবেচনা করে এছাড়া অবশ্য কাউকে সাজেস্ট করা হয়েছে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য বা অন্য কোনো হেলথ সেন্টারে যাওয়ার জন্য তো এই ছিল আমাদের পুষ্টি কার্যক্রমের দ্বিতীয় দিন মাম্বুরিত দ্বীপে ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকার জন্য